करी ऐसा शुरू करी कि भूकंप आ जाए। हेलो फ्रेंड्स, आरो एक नतून भिडियो नहीं हाजिर हलम आपनादेर माझे। आशा करछि सबाई भालो आछेन। तो आजकेर भिडियो किन्तु एकदम इजी वे देखाबो किभाबे आपनारा एलाइट मोशन दिए एरकम एकटा भिडियो एडिटिंग करबेन। तो आजकेर भिडियोते एकदम सहज पद्धतिते देखाबो, कारण एरकम भिडियो किन्तु बर्तमाने खुबई ट्रेंडिंगे आछे। जारा एरकम भिडियो एडिटिंग करे टिकटक बा लाइके दिए इन्स्टाग्रामे आपलोड करतेछे तादेर भिडियोटी किन्तु भाइरल होच्छे। तो आपनि जदि आपनार भिडियोटी भाइरल करतेछेन ताहले एरकम एकटा ভিডিও এডিটিং করে কিন্তু আপনি আপনার ভিডিওটি ভাইরাল করতে পারেন। তো এরকম একটা ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যান বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ভার্সন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আপনারা প্রজেক্ট অপশন দেখতে পাবেন, জাস্ট এখান থেকে আপনারা প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে নিউ সেক ইফেক্ট এবং ভোজপুরি ডিজে সংস, এইখানে কিন্তু আপনারা সবগুলো টেম্পলেট কিন্তু ইফেক্ট কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। জাস্ট আপনারা ইমেজগুলো অ্যাড করে দিলে কিন্তু এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা ফাইলটি ওপেন করে নেব। আর এই দুইটা টেম্পলেট কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর কীভাবে ডাউনলোড করবেন এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা কী করবো, প্রথমে আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবো। প্লাস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা মিডিয়া অপশনে ক্লিক করবো। মিডিয়া অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিজের ইমেজ দিয়েও কিন্তু এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন। আর এখান থেকে আমরা যে ইমেজগুলো ইউজ করবো সেই ইমেজগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, তো যেখান থেকে আমরা এই ইমেজটি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা ইমেজটি ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিলে কিন্তু ইমেজটি আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করে আমাদের ইমেজের বাকি অংশ এখান থেকে আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য জাস্ট এখান থেকে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজের বাকি অংশ ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখুন আমাদের ইমেজটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আমরা কোন ইফেক্ট ইউজ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তা সেখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্টে আসবো। আসার পর এখানে আপনারা যে প্রথমে যে ইফেক্টটি দেখতে পারবেন, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, জাস্ট এখানে 10টা ইফেক্ট আছে। 10টা ইফেক্টে আপনারা কিন্তু এই ভিডিওতে ইউজ করতে হবে। আর কোথায় কোন ইফেক্টে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখান থেকে আমরা প্রথম যে ইফেক্টটি আছে এটা এখান থেকে আমরা কপি করে নেব। জাস্ট ইফেক্টে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে কপি ইফেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিটম্যাপ এটা ওপেন করার পরে যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবো। তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা পরের ভিডিও আসার পর এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দেবো। জাস্ট এখান থেকে আমরা ইমেজটি নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা ফিল কম্পোজিশন এরিয়া করে দিলে ইমেজটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে আমরা এখান থেকে বাকি অংশ ইমেজের বাকি অংশ ডিলিট করে এখান থেকে আমরা ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্টে আসবো। আসার পর এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা কপি ইফেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা ব্যাক করে আসার পর এখান থেকে আমরা যে সং বিটম্যাপ আছে এখানে আসার পর যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমাদের এটা পেস্ট হয়ে গেল। তো এখানে ছোটো ছোটো যে তিনটা ভিড় দেখতে পাচ্ছেন এই তিনটা ভিডিও কিন্তু আমাদের ইফেক্ট ইমেজ অ্যাড করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দেওয়া হবে। তো এখানে দেখুন এখানে তারপর দেখুন এখানে দেখুন তিন নাম্বার ইফেক্ট আছে। তো এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, ইমেজটি আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করে বাকি অংশ ডিলিট করে এখানে আমরা তিন নাম্বার ইফেক্টটি ইউজ করব। তো এখানে দেখুন যে এক দুই তিন, এখানে তিন নাম্বার ইফেক্টটি আমরা এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে কপি ইফেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিটম্যাপ ওপেন করার পরে যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিব। তো এখানে দেখুন আমি নিচে সবগুলো কিন্তু ইফেক্টের সাথে আমি এখানে কিন্তু কিছু লেয়ার অ্যাড করেছি। জাস্ট এখানে আপনারা যদি এই নাম্বার দেখে দেখে কিন্তু আপনারা ইমেজগুলো অ্যাড করলে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে। তারপর এখানে দেখুন এখানে দুইটা লেয়ার দেখতে পাবেন। জাস্ট এই লেয়ার উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিটে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে এখানে আপনারা যে কোনো একটা ইমেজ অ্যাড করে দেবেন। জাস্ট এখান থেকে ইমেজটি নিলাম। নেওয়ার পরে প্লাস অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে একটা দুইটা ইমেজ অ্যাড হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা দুইটা ইমেজ অ্যাড করে দেবেন। জাস্ট 9:16 রেশিওতে ইমেজগুলো ক্রপ করে নিলে কিন্তু আপনাদের ইমেজগুলো ফাটবে না, একদম ক্লিয়ারভাবে ইমেজগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে দেখুন
সামনের দিকে আগানোর পর এখানে দেখুন আমাদের যে বিটটা আছে এই বিট পর্যন্ত আমরা সিলেকশন টুলটা দেখে এখানে দেখুন নাম্বার ফোর যে লেয়ারের উপর ফোর দেওয়া আছে এখানে কিন্তু যতগুলো বিট আছে সবগুলো বিটও কিন্তু আমাদের ফোর যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটি আমাদের কিন্তু অ্যাপ্লাই হবে। তো এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করে এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দিই, জাস্ট এখান থেকে ইমেজটি আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিই, অ্যারো বাটনে ক্লিক করে ইমেজের বাকি অংশ ডিলিট করে দেবো। তারপর এখান থেকে ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্ট আসবো, আসার পর এখান থেকে যে নাম্বার ফোর নাম্বার যে ফোর নাম্বার যে ইফেক্টটি আছে সেই ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টটি আমরা এখান থেকে কপি ইফেক্ট করে নিব। তারপর এখান থেকে ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিটমার ওপেন করব, ওপেন করার পরে এখান থেকে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দেবো। তো দেখুন এখানে আমরা যে ইমেজটি অ্যাপ্লাই করেছিলাম সেই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটির উপরে ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে যতগুলো ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন সবগুলো বিটে কিন্তু আমাদের এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে। দেখুন এখানে আমি নাম্বার দিয়ে রেখেছি, জাস্ট আপনারা এখানে ইমেজগুলো অ্যাড করে দেবেন এই পর্যন্ত। দেখুন এখানে ফাইভ নাম্বার যে লেয়ার আছে এই লেয়ার পর্যন্ত এই পর্যন্ত আপনাদের এই ইফেক্টটি ইউজ করতে হবে। তারপর এখান থেকে আপনারা ফাইভ নাম্বার এখান থেকে আপনারা একটা ইমেজ অ্যাড করে দেবেন, জাস্ট প্লাস অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ অ্যাড করে দেবেন, ইমেজটি এখান থেকে ফুল স্ক্রিন করে দিয়ে অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে ইমেজের বাকি অংশ ডিলিট করে এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আপনারা এখান থেকে আমরা সেক ইফেক্টে আসবো, আসার পর এখান থেকে আমরা এখান থেকে ছয় নাম্বার যে ইফেক্টে আছে ছয় নাম্বার ইফেক্টে আমরা এখান থেকে কপি করে নিব, জাস্ট এখান থেকে কপি ইফেক্ট করে নিলাম, তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের এখানে আসবো, আসার পর এখান থেকে আমরা দেখুন নিচে দেখুন এখানে পাঁচ নাম্বার ইফেক্ট, জাস্ট এখান থেকে পাঁচ নাম্বার ইফেক্টটি কপি করে এখানে আমরা পাঁচ নাম্বার ইফেক্টটি অ্যাপ্লাই করে দিব। তো এখান থেকে আমরা কী করব, তারপর এখান থেকে ছয় নাম্বার ইফেক্টে আমরা এখানে যে যতগুলো বিট দেখতে পাচ্ছেন এখানে ছয় নাম্বার ইফেক্ট অ্যাড করবেন। তো সবগুলো ভিডিও যদি আমরা ইমেজ অ্যাড করে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর দেখুন এখানে সাত নাম্বার ইফেক্ট অ্যাড করবেন, জাস্ট আপনারা ইমেজগুলো অ্যাড করার পরে সাত নাম্বার ইফেক্টটি আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন। তারপর এখানে আট নাম্বার, তারপর এখানে নয় নাম্বার, তারপর এখানে দেখুন লাস্টের দিকে যখন আসবেন তখন এখানে দেখুন দশ নাম্বার ইফেক্টে দেখা যাইতেছে। তো জাস্ট এখানে আপনারা দশ নাম্বার ইফেক্ট অ্যাপ্লাই করবেন, জাস্ট কীভাবে অ্যাপ্লাই করবেন এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে যে কোনো একটা ইমেজ আপনারা এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, জাস্ট এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে বাকি অংশ ডিলিট করে দিয়ে এখান থেকে ব্যাক করে আসার পর এখান থেকে আপনারা সং বিট মার্কে আসার পর একদম লাস্টের দিকে যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আপনারা এখান থেকে কপি করে নেবেন, জাস্ট এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে সং বিট মার্ক ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আমরা কী করবো একদম লাস্টের দিকে আসবো যেখানে আমরা ইমেজগুলো অ্যাড করেছিলাম। তো এখানে দেখুন এখানে যে ইমেজটি অ্যাড করেছিলাম এটার উপর আমরা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিব। তারপর এখানে যতগুলো ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন সবগুলো বিটে কিন্তু আপনাদের এই দশ নাম্বার ইফেক্টটি কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তো এরকম করে যদি আপনারা ভিডিওটি দেখে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে কর্নার অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের